স্বামীর সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি যাতে নির্বিঘ্ন হয় সেজন্য সংসারের বোঝা নিজের কাঁধে নিয়েছিলেন স্ত্রী। তার পড়াশোনার খরচ যোগাতে লোকের বাড়িতে থালা বাসনও মেজেছেন। কিন্তু পরীক্ষায় পাশ করে সরকারি ট্যাক্স অফিসারের চাকরি পেয়ে স্বামী আর সেই স্ত্রীর সঙ্গে থাকতে চাইলেন না, বিয়ে করলেন আরেক নারীকে। ভারতের মধ্যপ্রদেশের এই ঘটনাটি প্রকাশ করেছে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা। তারা জানিয়েছে ওই সরকারি ট্যাক্স অফিসারের নাম কামরু হাথিলে, তার স্ত্রীর নাম মমতা, মধ্যপ্রদেশের বাসিন্দা। কামরু এবং মমতা ভালোবেসে বিয়ে করেছিলেন 2015 সালে। সেই সময় কামরু ছিলেন বেকার যুবক, স্নাতক হলেও চাকরি জোটেনি। মমতাই কামরুকে বলেছিলেন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, কথা দিয়েছিলেন যাবতীয় খরচ তিনি যোগাবেন। মমতা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের খরচ চালানোর জন্য গৃহপরিচারিকার কাজ করতেও দ্বিধা করেননি। তিনি জানিয়েছেন তিনি বাড়ি বাড়ি বাসন মাজা, ঘর মোছার কাজ করেছেন। কামরু যাতে তার প্রয়োজনীয় বই হাতে পেতে পারে সেজন্য বাড়তি সময়ে বইয়ের দোকানেও কাজ করেছেন তিনি। অবশেষে 19-20 সালের কমার্শিয়াল ট্যাক্স অফিসার হওয়ার পরীক্ষায় সফল হয়েছেন তিনি। সরকারি চাকরি নিয়ে গিয়েছেন মধ্যপ্রদেশের রতলামে। তারপরেই মমতা সম্পর্ক ভাঙার আঁচ পান। ওই সংবাদ সংস্থাটি জানিয়েছে এরপর কামরু মমতাকে তার বাবার বাড়িতে চলে যেতে বাধ্য করেন, অন্য এক নারীর সঙ্গে থাকতে শুরু করেন নিজের বাড়িতে। মমতাকে তিনি জানিয়ে দেন তার সঙ্গে আর থাকতে চান না। 2021 সালে এই ঘটনার পর মমতা মামলা করেছিলেন কামরুর বিরুদ্ধে। কামরু সেই সময় আদালতে মেনে নেন মমতা তার স্ত্রী, তাকে মাসে 12,000 টাকা করে দেয়ার প্রতিশ্রুতিও দেন কামরু। সম্প্রতি মমতা অভিযোগ করেছেন কামরু তার প্রতিশ্রুতি পালন করেননি, সেই মর্মেই মমতা আবারও মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত LLC তে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে